দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। এই হাট থেকে উন্নত জাতের ফ্রিজিয়ান এবং ক্রস জাতের বকনা বা সিলগুলো আছে, এগুলো আসলে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যগুলো আমরা দিব। এই যে হাটটি সপ্তাহে দুই দিন, সোমবার এবং শুক্রবার, তো আমরা রয়েছি আজকে 4 সেপ্টেম্বর সোমবার। আমরা দেখছি সামনে বেশ কিছু ফ্রিজিয়ান এবং ক্রস জাতের বকনা বাচ্চা, আর আমরা দেখছি এই পাশে ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। কত দাম চাচ্ছেন ভাই? 55,000। আচ্ছা, কাস্টমার কত বলে? 40-42 হলে বিক্রি করবেন? অনেক সুন্দর একটি বাচ্চা। আর এই পাশেরটার বয়স আনুমানিক কত মাস হবে? আচ্ছা, এটা ফ্রিজিয়ান না ক্রস? ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কত চাচ্ছেন ভাই? 50। আচ্ছা, এটা কত বললে কাস্টমার? আপনার টার্গেট কেমন? দর্শক দেখছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, কত চাচ্ছেন ভাই এটা? আচ্ছা, কাস্টমার কত বলে ভাই? 40-45 বলেছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভালো ভাইয়া। কত চাচ্ছেন দাম ভাই? দাম 75,000 ভাইয়া। আর কত বলছে কাস্টমার? 62 বলে ভাইয়া। আর কত বলে বিক্রি করবেন? 66-67 হলে দিয়ে দেবো। 66-67। দর্শক শুনছেন, 66-67 বাচ্চার বয়স হলে 5 মাস ভাইয়া। 5 মাস। কি জাত? জাত কি এটা? হলো এটা ক্রস। ক্রস ক্রস অরিজিনাল ক্রস। অরিজিনাল ক্রস। বাচ্চি বাচ্চি বক বক না কি বাতাই দিবে? আর এগুলা কার? এগুলা এগুলা আমার না ভাইয়া, আমার আসলে দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটার বয়স আনুমানিক কত মাস হবে? 5 মাস কইছে। আর কত চাচ্ছেন দাম? 60-62। কত বলছে কাস্টমার? 50 পর্যন্ত বলে। কত বলে বিক্রি করবেন? আচ্ছা, 55,000 কম বিক্রি করা যাচ্ছে না? আচ্ছা, লস হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন বাজি? কত জোড়া? কত কত বলছে কাস্টমার? 110 পর্যন্ত বলায়। আচ্ছা, কত বলে বিক্রি করবেন? 30 পর্যন্ত। আচ্ছা, 30 পর্যন্ত। দর্শক শুনছেন, 30 পর্যন্ত। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। এটা বয়স আনুমানিক কত মাস হবে? 1 বছর। 1 বছর। আচ্ছা, কত চাচ্ছেন দাম? 65। কত বলছে কাস্টমার? 52-53। 52-53 বলে। বেচা কিনা দাম কত? 55-56 হলে দেবো। 55-56। 55-56 হলে বিক্রি হবে। অনেক সুন্দর বকনা বাচ্চা। আসসালামু
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এদের বয়স আনুমানিক কত মাস হবে ভাই? ভাই বয়স কেবল হচ্ছে 6 মাস চলবে ভাই। 6 মাস? আচ্ছা, এত সুন্দর গরু কিভাবে সংগ্রহ করতেন? না আপনি গৃহস্থ না ব্যবসায়ী? গৃহস্থ থাকি, এটা নেওয়া হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন এটার দাম? এটার দাম চাচ্ছি আমরা 85,000। আর কাস্টমার কত বলেছে ভাই? 70-72। তা আপনার টার্গেট কেমন বেসা কিনা? আমার টার্গেট হলো 75-76 হলে বিক্রি করবো। 75-76 বসুন শুনছেন, 75-76 হলে বিক্রি করবে উনি। খুব সুন্দর। ও ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি দাদা। কি অবস্থা ভাই, আজকে বাজার দর কেমন? আজ বাজার খুব খারাপ দাদা। আচ্ছা, এটার বয়স আনুমানিক কত মাস হবে? তিন মাস। কত চাচ্ছেন দাম? 110। 110 চাওয়া দাম। আচ্ছা, কাস্টমার কত বলো স্যার? 72-72। আচ্ছা, কত কত টার্গেট আপনার? টার্গেট 85,000। 85,000, অনেক সুন্দর বাচ্চা। আপনি গৃহস্থ না ব্যবসায়ী ভাই? গৃহস্থ। আচ্ছা, গৃহস্থ, অনেক সুন্দর, ভালো লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো। এটার বয়স আনুমানিক কত মাস হবে? 5 মাস। আচ্ছা, কত চাচ্ছেন দাম? 75। কত বলছে কাস্টমার? আচ্ছা, কত টার্গেট আপনার? আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন, সুন্দর। কি কিনলেন নাকি ভাই? দেখছি এখানে দাম দর চলছে আর কি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি বিক্রি করবেন না কিনতেছেন? আচ্ছা, কত চাচ্ছেন দাম? 74। কত বলছে কাস্টমার? 62-62 পর্যন্ত কয়। আচ্ছা, কত বেচা কেনা দাম কত? 65 হলে বেচাবো। 65। দর্শক শুনছেন, 65,000 হলে বিক্রি হবে, অনেক সুন্দর। 65,000। দর্শক, প্রচুর পরিমাণ আমদানি আজকে। কি কিনলেন নাকি ভাই? আচ্ছা, দেখতেছে ভাই। আর দর্শক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরিশেষে বলতে চাই, আমাদের একটি ফেসবুক পেজ আছে দিনাজপুর কৃষি সূত্র, এখানে সহ প্রথম আপডেট দেওয়া হয়ে থাকে।